ত্রুটি আমাদের থাকতেই পারে, তবে আমরা এই দেশটাকে যত ভালো চালিয়েছি এবং চালিয়ে যাচ্ছি তা অন্য কেউ দিতে পারেনি। বাংলাদেশে অনেক সরকার এসেছে, মিষ্টি কুমড়ার বেগুনির মতোই ওবায়দুল কাদেরের গণতন্ত্র এবং নির্বাচন। উনি ঠিকই বলেছেন, উনাদের গণতন্ত্র আর গোটা বিশ্বের সার্বজনীন গণতন্ত্র তো এক না, এটা তো এক হতে পারে না। কারণ একদলীয় সরকারের গণতন্ত্র আর বহুদলীয় সরকারের যারা বিশ্বাস করে এই গণতন্ত্র তো এক হতে পারে না। যেমন তাদের প্রধানমন্ত্রী বলেছে যে মিষ্টি কুমড়ার বেগুনি, ঠিক মিষ্টি কুমড়ার বেগুনির মতোই, মিষ্টি কুমড়ার বেগুনির মতোই ওবায়দুল কাদেরের গণতন্ত্র এবং নির্বাচন। এই নির্বাচনে আপনারা দেখেছেন ভোটাররা ভোট দিতে যায় না, সেখানে চতুষ্পদ জন্তু ভোট কেন্দ্রের সামনে আনাগোনা করে তারপরে আরেকটা ভোট হয় দেখেছেন নিশিরাতে। তো ওবায়দুল কাদের সাহেব বলছেন যথাসময়ে ভোট হবে এবং সেই ভোটেই সবে অংশগ্রহণ করবে। তো ওবায়দুল কাদের সাহেব যদি বলতেন যে এই ভোটটা কখন হবে, এটা মানে ভোর তিনটায় না চারটায় না পাঁচটায় না মধ্যরাতে কখন ভোটটা হবে এটা বলে দিল তো মানে আর কোনো দ্বিধা থাকে না। তো এই হচ্ছে আপনার আওয়ামী লীগের নেতাদের বক্তব্য। আমি কালকেও বলেছি, আজকেও আমি কথাটা বলতে চাই যে আসলেই ওরা ক্ষমতার মদমত্তে এবং মদগর্বে ওরা এত বিভোর হয়ে গেছে, এত বিভোর হয়ে গেছে ও ওরা কাণ্ডজ্ঞান মানে হারিয়ে ফেলেছে, ওরা কাণ্ডজ্ঞান খুইয়ে ফেলেছে। এই জন্য বলেছি যে আওয়ামী লীগের একবার প্রধানমন্ত্রী থেকে মন্ত্রীদেরকে এদেরকে আসলে আপনারা তো এখানে সব মেডিকেল টেকনোলজিস্ট, এদের সিটি স্ক্যান করানো দরকার। সিটি স্ক্যান করিয়ে দেখতে হবে যে ওদের আপনারা নিশ্চয়ই সিটি স্ক্যানে এদের মস্তিষ্কে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বোঝা যাবে।